বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ করছে যুবলীগ। তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সকল জেলা ও মহানগর পর্যায়ে এই শান্তি সমাবেশ করছে যুবলীগ। ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে শান্তি সমাবেশ করে জেলা ও সদর উপজেলা যুবলীগ। সমাবেশ শেষে বের করা একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, শান্তি সমাবেশ থেকে কি বলছেন আওয়ামী লীগ নেতারা? ধন্যবাদ শ্রী। আপনি যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামের বিএনপি এবং যে জামাতের আসলে যে নৈরাজ্য সেটির রুখে দাঁড়াতে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কিন্তু আসলে আজকে যে শান্তি সমাবেশ, তো সেখানে আসলে চট্টগ্রামের শান্তি সমাবেশে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য তারা নেতা কর্মীদেরকে দিচ্ছেন এবং তাছাড়াও বলা চলে যে বর্তমান ক্ষমতাসীন সরকারের যে সকল উন্নয়ন কর্মসূচি তারা কিন্তু সেগুলো আসলে জনগণের কাছে তুলে ধরছেন। এছাড়াও আসলে চট্টগ্রামের আজ বেলা 3টা থেকে কিন্তু চট্টগ্রামে সর্বমোট 5টি স্থানে, গুরুত্বপূর্ণ 5টি স্থানে কিন্তু যে শান্তি সমাবেশ এটি অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রথমে আমার রয়েছে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে, যেখানে আসলে চট্টগ্রামের বিভিন্ন সাংগঠনিক এবং যে সকল যুবলীগের নেতা কর্মীরা রয়েছেন তারা এসে জড়ো হয়েছেন। এবং এছাড়াও কিন্তু আসলে একটু পরে পরে কিন্তু মিছিল নিয়ে আসলে বিভিন্ন নেতা কর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। এছাড়াও কিন্তু চট্টগ্রাম নগরের আরো 4টি স্থান, কোতোয়ালি থানা, দারুসিনা মার্কেটের সামনে এবং অন্যদিকে অলঙ্কার মোড়ে এবং ইপিজেড চত্বর এবং চাঁদগাঁও এলাকায় কিন্তু একইভাবে আসলে শান্তি সমাবেশ করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এই সমাবেশে কিন্তু আসলে এখানে সকল স্তরের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন ধরনের তারা তাদের দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন। এই বিষয়ে যদি একটু কথা বলতে চাই একজন মহানগর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলুল ইসলাম পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপি জামাত পদযাত্রার নামে যেভাবে নৈরাজ্য করছে, সন্ত্রাস করছে, অগ্নিসংযোগ করছে, মানুষকে ভীতি প্রদর্শন করছে, মানুষকে জিম্মি করে রাখছে, তারই প্রতিবাদে আমরা আজকে যুবলীগের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে আজকে আমরা শান্তি সমাবেশ করছি। এই শান্তি সমাবেশে আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশ আমরা আজকে করছি অক্সিজেন চত্বরে। আমরা সারা চট্টগ্রামে যুবলীগ আমরা আজকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছি। আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা চাই বিএনপির যত সন্ত্রাস নৈরাজ্য সবকিছুকে, সবকিছুর বিপক্ষে প্রতিবাদে আমরা আমাদের অবস্থান ইনশাআল্লাহ মজবুত রাখবো। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। শান্তি সমাবেশ জামায়াতের যে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।